আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রায়না। যুবদলের কর্মী শাওনকে হত্যা করে পুলিশ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শাওনকে হত্যা শুধু ব্যক্তিকে হত্যা নয়, একটি আদর্শ ও গণতন্ত্রকে হত্যা। মির্জা ফখরুল বলেন, খুন ও গুম করে সরকার গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে না পেরে এখন মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। নারায়ণগঞ্জের নবীনগর বাজারের বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে বাদজুমা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নিহত শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেইখানে পুলিশ বিনাশকারীতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাকে হত্যা করেছে এবং অসংখ্য নেতা কর্মীকে আহত করেছে এবং এতটাই অমানবিক যে গভীর রাত্রে গোপনে তারা জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি, তার পরিবারের সদস্যদের পাড়াপড়শিকে বা নেতা কর্মীদেরকে না দিয়ে তারা দাফন করে দিয়েছে। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার তারা গুলি করে হত্যা করে গুম করে আজকে আন্দোলনকে দমন করে রাখতে চায়। জিনিসপত্রের দাম যখন বাড়ছে তার প্রতিবাদ করতে গেলে তারা হত্যা করছে। শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটা একটা আদর্শকে হত্যা, এটা মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে হত্যা। আমরা এই জন্যে তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষে শাওন প্রধান নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গেল রাতে সদর মডেল থানায় এই মামলাটি করেন তার ভাই মিলন প্রধান। অন্যদিকে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির 2500 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গেল রাতে জেলার সদর থানায় মামলাটি করা হয়। সংঘর্ষের ঘটনায় নেত্রকোনায় পুলিশ বাদী হয়ে মডেল থানায় মামলা করেছে। মামলায় 33 জনের নাম উল্লেখ সহ 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। এছাড়াও নারায়ণগঞ্জের শাওন নিহতের ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনের নামে সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ, এমন হুঁশিয়ারি দিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত 3 দিনব্যাপী এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। আমরা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি, বিশেষ করে 2013-14 তারা যখনই রাজপথে আসে তখন তারা আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কভারেজের জন্য নিজেরাই পুলিশের সাথে সংঘর্ষে তারা লিপ্ত হয়। পুলিশ যাতে কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কিছু শিক্ষক ক্লাসে না পড়িয়ে শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন এবং না পড়ে থাকলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়। এটা সম্পূর্ণ অনৈতিক, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বা প্রাইভেট পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বিসিবির পরিচালক আকরাম খান ও জেলা প্রশাসক কামরুল হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোচিং এর ব্যবস্থা করার কথা বলেছি আইনে, এবং একই সঙ্গে যেটি অনৈতিক যে কেউ নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেই সেখানে না পড়লে তাকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয়, এই অংশটুকু একেবারেই অনৈতিক, এটি নিষিদ্ধ করা হয়েছে। কেউ নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোনো শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না।
সৈয়দ মুস্তাফা আলী রাষ্ট্রভাষা আন্দোলনের অগ্রদূত ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্মিত সৈয়দ মুস্তাফা আলী হলের বর্ধিত অংশের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সৈয়দ মুস্তাফা আলী দেশে বিদেশে আমাদের সম্মানিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দিশেহারা সাধারণ মানুষ। চাল, ডাল, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম আকাশচুম্বী। তাই সংসারের ব্যয় বহন করতে চোখে মুখে অন্ধকার দেখেছে ঘরের কর্তারা। গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত সকল পণ্যের দামই। শুধু আশার বাণী নিয়ে বাজারে আছে পেঁয়াজ, মরিচ এবং ডিম। অচিরেই বাজারে দামের লাগাম টানা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। এক সময়ে 500 টাকার বাজার টানতে মাথার খাম পায়ে পড়ত, এখন তা যেন শুধুই অতীত। 2000 টাকায়ও যেন ভরে না ব্যাগ। 500 টাকা আগে ব্যাগ ভরত, এখন 2000 টাকায় ভরে না। এখন 5000 টাকা নিয়ে বাজারে আসলে দেখা যায় এটা সেটা এটা সেটা নিলে আর 100-200 টাকা আর পকেটে থাকে না। বাজারে যত দাম বাড়ছে ততই টান পড়ছে উপার্জনে, সেই সঙ্গে ক্রমেই ছোট হয়ে যাচ্ছে বাজারের ব্যাগ। খাদ্য তালিকাও হয়েছে সীমিত। মধ্যবিত্তরা আগে মাসে 2 বার মাংস কিনলেও এখন তা 6 মাসে একবারে দাঁড়িয়েছে। এখন খাবার মাসে একবার খাওয়া লাগে বা 6 মাসে একবার খাওয়া লাগে বা আত্মীয় স্বজন আসলে তখন নেওয়া লাগে, আর মান সম্মান বাঁচাতে হবে। তো অনেক যারা মনে মধ্যবিত্ত যারা সীমিত, কেউ আধা কেজি কিনে আর 1 কেজি লোক খুব কমই আছে। ব্যাগ ভর্তি বাজারে যত টাকা লাগতো এখন তার চেয়ে 2-3 গুণ টাকা লাগছে এরকম। বেতন তো বাড়েনি, বেতন বাড়েনি তো কারো। সপ্তাহ ঘুরে বাজারে দামে প্রভাব পড়েনি চোখে পড়ার মতো। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বিশ্ববাজারে নানা সংকটকে পুঁজি করে দাম অপরিবর্তিত আছে বেশিরভাগ পণ্যতেই। পাইকারি বাজারে চালের দাম কমলেও এর প্রভাব পড়ে নেই কাওরান বাজারে। প্রতি কেজি 28 চাল 58 টাকায় এবং মিনিকেট বিক্রি হচ্ছে 71 টাকা দরে। তেলও বিক্রি হচ্ছে আগের দাম 185 টাকায়। আমি আগে ছিল মনে করেন 56 টাকা, এখন ওটা 54 টাকা বিক্রি হচ্ছে। আরও নতুন চাল বাজারে আসলে হয়তো আরও কিছুটা কম বিক্রি হবে। আর মিনিকেট ওটা আপনার 72 টাকা থেকে 74 টাকা এরকম বিক্রি হচ্ছে। পত্রপত্রিকে বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে চাউলের দাম কমছে, কিন্তু এজেন্সিতে এখনও চাউলের দাম কমায় নাই। গত সপ্তাহে কমেও না বাড়েও না, কিন্তু যে রেটটা আপনার আরও মাসখানিক আগে ঘোষণা দিয়েছিল লিটারে 60 টাকা বেশি, ওটা এই সপ্তাহের ভিতরে কার্যকলাপ হয়ে আসছে আর কি। তবে পেঁয়াজের ঝাঁজ 40 আর মরিচের ঝাল নেমে এসেছে 30 টাকা কেজিতে। আপনার গত সপ্তাহে গাজর ছিল 140, সেই সপ্তাহে 120 টাকা, 110 টাকা কেজি। টমেটো 120 টাকা ছিল, 100 টাকা 90 টাকা টমেটো হয়েছে। আর মরিচের দাম তো একবারে ফুরে আছে 30-40 টাকা কেজি কাঁচা মরিচ। এদিকে কেজিতে 10-20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। খাসি 950 আর গরু 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাকিস্তানি 290 টাকা কিনে 310 টাকা 320 টাকা বেচতেছি। দেশি মুরগি 450 থেকে 400 টাকা কেজি বেচতেছি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের বাজারে 2-5 টাকা কমেছে চালের দাম। বাজারে স্বর্ণা চাল 2 টাকা কমে 50 টাকায়, 28 জাতের চাল 2 টাকা কমে 56 টাকায় এবং মিনিকেট চাল 5 টাকা কমে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 15% শুল্ক দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও হিলি বাজারে আগের দামেই চাল বিক্রি করছেন বিক্রেতারা। এই এলসি শুল্ক তোলার কারণে বাজারটা একটু কমছে, চাল দিচ্ছে সরকার 30 টাকা কেজি, যার জন্য এই চালের বাজারটা একটু কমছে, আরো কমবে। চালের বাজার শুনতেছি সরকার 2 টাকা কমিয়ে দিচ্ছে, আমরা কিনতে গেলে তো পাচ্ছি না কম, যা দাম তাই নিচ্ছে। চালের দাম তো একই আছে, চাল আমরা কিভাবে কিনবো? কিনার তো আমাদের সীমাহীন বাইরে চলে গেছে, আমাদের আয় কম আর খরচ হয়ে গেছে বেশি, আমার চলার মধ্যে খুব কঠিন অবস্থা হয়ে গেছে। যশোরের শার্শায় পুলিশ ও চোরাকারবারীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। গেল রাতে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় 10 কেজি ওজনের 30টি স্বর্ণের বারসহ 2 চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারীরা হলেন রবিন ও আবুল কাশেম, তাদের বাড়ি কুমিল্লার হোমনায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এদিকে খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা অংথই মার্মা নিহত হয়েছে। সকালে উপজেলার দেওয়ানপাড়ায় এ ঘটনা ঘটে। অংথই ইউপিডিএফ গুইমারা শাখার সংগঠক। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বছরের পর বছর ধরে মৌলভীবাজারের 97টি চা বাগানের 70,000 শ্রমিক শিকার হচ্ছে আবাসন সহ নানা বঞ্চনার। মালিকপক্ষ মাসে 2,300 টাকা আবাসন সুবিধা দেওয়ার কথা বললেও যেসব ঘর দেওয়া হয় তা অত্যন্ত জরাজীর্ণ। মৌলভীবাজারের চা শ্রমিকদের আবাসন সমস্যা সহ বিভিন্ন কষ্ট হতাশার বাস্তব চিত্র ফুটে উঠেছে আরটিভির ক্যামেরায়। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। মৌলভীবাজার জেলার প্রায় 70,000 চা শ্রমিকের সিংহভাগই নারী। যুগ যুগ ধরে চা বাগানে কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ নানা বঞ্চনার শিকার হতে হয়। এমনকি শত শত বছর ধরে বংশ পরম্পরায় বাগানের ভূমিতে বসবাস করে আসলেও কোনো দিনই ভূমির মালিক হতে পারেন না শ্রমিকরা। একটা ঘরে 10টা পরিবার থাকি, কি মতন থাকা যায়? আমাদেরকে 8-7 টাকা রোজে ঘরের ভাড়া নিচ্ছে। ঘর ভাড়া কেটে রাখা হয় কিন্তু ঘরের অবস্থাটা খুবই খারাপ। শ্রমিকদের ঘরের সঙ্গে নেই রান্নাঘর বা টয়লেট সুবিধা। আবার বৃষ্টির দিন ফুটো চাল দিয়ে পানি পড়ে। কোথাও বা একটি ঘর বরাদ্দ দেয়া হয় বেশ কয়েকজন শ্রমিককে। এদিকে কোথাও কোথাও একটি ঘরের মাঝেই গরু ছাগল সহ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়েই রাত্রি যাপন করতে হয় শ্রমিকদের। আমরা এক রুমে থাকি 10-12 জন 15 জন এভাবে কষ্ট করিয়া গরু ছাগল নিয়ে। তবে যে ধরনের ঘর দেয়া হয় গ্রাম এলাকায় তার ভাড়া 700 থেকে 800 বেশি নয়। আবার মাটির একটি ঘর তৈরিতে খরচ বড় জোর 10 থেকে 12 হাজার টাকা। 21 ফিট বাই 10.5 ফিটের একটা ঘর সারা ভেঙে দিচ্ছে, কিন্তু আদতে এটা দরকার মৃত্যুঙ্গা টাইপের একটি ঘর। 2 রুম থাকবে, বারান্দা থাকবে, একদম কিচেন রুম থাকার কথা, কিন্তু তারা সেইভাবে ঘরগুলো দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরির কোটা তথা শিক্ষার কোটা, বাসস্থান এবং ভূমি, এই 2-4টা মৌলিক অধিকার যাতে এগুলো পূরণ করে, তাহলে আমরা মানুষের মতো বাঁচতে পারব। কিছু শ্রমিকের ঘর ভাঙা থাকলেও এখন বেশিরভাগ শ্রমিকেরই আবাসন অনেক ভালো বলে দাবি করলেন চা বাগান মালিক সংসদ। সব মিলিয়ে তারা যেটা আর্ন করে তারা অন্য যে কোনো ইন্ডাস্ট্রির নারী শ্রমিকের চেয়ে তারা বেশি পায়। শুধু দৈনিক মজুরির ক্ষেত্রেই নয়, আবাসন সমস্যা সহ সকল শোষণ বঞ্চনার হোক অবসান এমন প্রত্যাশা সবার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 17:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।